নমস্কার। রামকথার প্রথম পর্ব আপনাদের এর আগের বারে শুনিয়েছি। রামায়ণের কাহিনী আমরা প্রত্যেকেই জানি, ছোট বড় অনেকেই সবাই জানি, কারোর অজানা নয়। এখন তো বিদেশিরাও অনেকে জানেন। কিন্তু আজ আপনাদের সামনে এমন কিছু বিশেষ বিশেষ অজানা কাহিনী তুলে ধরব যেগুলো ছাড়া রামায়ণ সম্পূর্ণ হয় না। কিন্তু এই চরিত্রগুলোই বা এই ছোট ছোট কাহিনীগুলোই অজানা থেকে গেছে বা আমাদের চোখ এড়িয়ে গেছে, কিন্তু এগুলোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই রামায়ণে বা রামকথায়। আর আপনাদের জানাবো রামায়ণ কেন আজও পর্যন্ত আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ। শ্রী রামচন্দ্র, রাজা রাবণ, এরা এমন কিছু বিশেষ বিশেষ কথা আমাদের সামনে তুলে ধরেছেন, আমাদের জনসমক্ষে তুলে ধরেছেন, যেগুলোর দ্বারা আমরা ধর্মপথ কেন অবলম্বন করে থাকব, কেন সত্যকে অবলম্বন করে থাকব, কি কি ক্ষতি হতে পারে আমাদের যদি আমরা অধর্ম করি, এই কথাগুলো বারবার বলে গেছেন। কিন্তু হয়তো আমরাই বুঝতে পারিনি। আজ সেই অজানা তথ্যগুলি আপনাদের সামনে জানা তুলে ধরবো। স্কিপ একদমই করবেন না, তাহলে দেখবেন ছোটো ছোটো এমন অনেক জিনিস মিস করে যাবেন যেগুলো হয়তো আগে আপনাদের চোখ এড়িয়ে গেছে। তাই পুরো ভিডিওটা শুনুন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এর আগের পর্বে আমি বলেছিলাম যে শ্রীরামচন্দ্র মাতা জানকীকে নিয়ে ফিরে এসেছিলেন নিজের রাজত্বে এবং বেশ কিছু কাল অতিবাহিত করেছিলেন বিবাহিত হিসেবে চার ভাই। তো এরই মধ্যে ভরত এবং শত্রুঘ্ন তার মামার কাছে ফিরে গিয়েছিলেন। রামচন্দ্র এরই মধ্যে জানতে পেরেছিলেন যে রাজা দশরথ তাকে যৌবরাজ্যে অভিষিক্ত করার জন্য তোড়জোড় শুরু করেছেন এবং পিতার আদেশ তো তিনি অবশ্যই মানবেন, এটি জানা কথা। তেমনই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল সমগ্র অযোধ্যা নগরী জুড়ে। রাজা দশরথ মনে মনে প্রস্তুত, কিন্তু সেই সময় এসেছিল সেই ঘন কালো অন্ধকার দিন, যেদিন মাতা কৈকেয়ী রাজা দশরথকে বাধ্য করেছিলেন যাতে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠানো হয়। কেন তিনি একথা বলেছিলেন সেটি আপনাদের আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি, যদি না শুনে থাকেন তো অবশ্যই ভিডিওটি শুনবেন, তাহলে আজকের ভিডিওর সঙ্গে লিঙ্ক করতে সুবিধা হবে। যাই হোক, তো যখন পিতা দশরথের মুখ থেকে শ্রীরামচন্দ্র শুনলেন যে তাঁকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে, বিনা বাক্যব্যয়ে শ্রীরামচন্দ্র পিতৃআজ্ঞা পালনের জন্যে তৈরি হতে শুরু করলেন। সমস্ত নগরীতে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল দ্রুত। সমস্ত নগরবাসীর বেশিরভাগ মানুষ শোকে মুহ্যমান তো হয়েইছিলেন, আর বেশিরভাগ মানুষ শুরু মানে ব্যবস্থা শুরু করেছিলেন যাতে তারাও শ্রীরামচন্দ্রের সঙ্গে বনবাসে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারেন। মাতা সীতা কিন্তু শ্রীরামচন্দ্রকেই অনুসরণ করবেন, এটি জানা কথা। অনেক চেষ্টা করে তাকে আটকানো যায়নি আরও একজনকে, তার ছোট ভাই লক্ষ্মণকে। লক্ষ্মণ তো তার প্রাণ, অনেক বারণ করা সত্ত্বেও লক্ষ্মণকে তাঁরা আটকাতে পারেননি, অর্থাৎ তার মা বা তার স্ত্রী উর্মিলা। শ্রীরামচন্দ্র আর মাতা সীতা বনে যাবে, তাদের নিরাপত্তা নিয়ে সবাই উদ্বিগ্ন, রাজপ্রাসাদের এবং রাজপ্রাসাদের বাইরেও। কেননা বন জঙ্গল সাপদে ঘেরা, আর তৎকালীন সময় তো রাক্ষসদের উপদ্রবের কথা বলাই নয়। শ্রীরামচন্দ্র কত একা সামলাবেন, কী করে আগলাবেন মাতা সীতাকে? তখন লক্ষ্মণ একটি প্রতিজ্ঞা করেছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যতদিন না পর্যন্ত এই বনবাসের কাল শেষ হচ্ছে, যতদিন না পর্যন্ত শ্রীরামচন্দ্র আবার মাতা সীতাকে নিয়ে ফিরে আসছেন অযোধ্যা নগরীতে এবং বসছেন সিংহাসনে, আর মাতা জানকী তার সঙ্গে বসছেন তার বামভাগে, ততদিন পর্যন্ত তিনি নিদ্রাকে নিজের চোখের পাতায় আসতে দেবেন না। দেবী নিদ্রা এই কথা শুনে লক্ষ্মণের সামনে এসে উপস্থিত হয়ে বলেছিলেন, প্রভু, এ তো কালের নিয়মের পরিপন্থী, আমি তো নির্দিষ্ট সময়ে আসবই। তখন লক্ষ্মণ তাকে অনুরোধ করেছিলেন যে না, এই 14 বছর আমাকে আমার বড় দাদা এবং মাতার কথা, অর্থাৎ মাতা সীতাকে আগলে রাখতে হবে, তুমি এই 14 বছর আসতে পারবে না, কিন্তু যেদিন আমার এই প্রতিজ্ঞা পূর্ণ হবে সেদিন তুমি অবশ্যই আমার চোখের পাতায় এসো, আমি তোমায় অনুরোধ জানাচ্ছি।
নিদ্রাদেবী নিজের কথা রেখেছিলেন এবং যখন এই বনবাসের সময় শেষ হয়েছিল এবং শ্রীরামচন্দ্র বসেছিলেন সিংহাসনে মাতা জানকীর সঙ্গে, সেদিন কিন্তু ছাতা ধরে অর্থাৎ ছত্র ধরে শ্রী লক্ষ্মণ ঘুমে ঢুলে পড়ছিলেন। যারা যারা আপনাদের মধ্যে মানে কেউ কেউ যদি কাশী পুরনো দিনের যে রামায়ণ আছে, বাল্মীকি রামায়ণ আছে, এই কথা যদি আপনারা পড়ে থাকেন তাহলে আপনারা এই কথা জানবেন। এই অজানা তথ্যটি দিয়ে শুরু করছি আজকের কথা। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আচ্ছা, তো তিনজনে মিলে প্রস্তুত হলেন নগর ছেড়ে বেরোনোর জন্যে। নগরবাসীও কিন্তু তাদের ছাড়লেন না, নগরের বেশিরভাগ মানুষ পিছু পিছু চললেন। অনেক চেষ্টা করা সত্ত্বেও সুমন্ত যিনি রথচালক ছিলেন তার পিছু পিছু বেশিরভাগ নগরবাসীও অনুসরণ করতে শুরু করে দিয়েছিলেন। নগরের বাইরে এসে একটি জায়গায় তমসা নদীর তীরে যখন প্রত্যেকে রাত্রের জন্যে ক্লান্ত হয়ে পড়েছিলেন অতখানি পথশ্রমে এবং ঘুমিয়ে পড়েছিলেন প্রজারা, তখনই চুপি চুপি তিন ভাই সুমন্তকে নিয়ে বেরিয়ে এসেছিলেন সেই স্থান ত্যাগ করে। উঠেছিলেন সোজা শৃঙ্গবেরপুর নামক একটি স্থানে। সেখানে বাকি রাতটুকু মেধরাজ গুহকের কাছে কাটিয়ে সকালে তারা সুমন্তকে রথ সমেত বিদায় দিয়ে দেন এবং শুরু করলেন পায়ে হেঁটে পথ চলা। পথ চলতে চলতে শ্রীরামচন্দ্র আরও বাকি দুজন অর্থাৎ মাতা জানকী আর ভাই লক্ষ্মণ জাহ্নবী অর্থাৎ গঙ্গা নদী পেরিয়ে প্রয়াগে চলে এলেন। প্রয়াগেই মুনিবর ভরদ্বাজের আশ্রম, ভরদ্বাজ মুনির সঙ্গে দেখা করে এবং তার আশীর্বাদ নিয়ে তারা চলে এলেন চিত্রকূট পাহাড়ে। এই চিত্রকূট পাহাড়েই তারা বেশ কিছুকাল ছিলেন। এদিকে তখন অযোধ্যাতেও আরও এক মর্মান্তিক ঘটনা ঘটে। রাজা দশরথ মৃত্যুবরণ করেন, মৃত্যু হয় তার শোকে, পুত্রশোকে তার মৃত্যু হয়। আর সমস্ত অযোধ্যা নগরী যেন দীর্ঘ সময়ের জন্যে অন্ধকারের অতলে ডুবে যায়। রাজা দশরথ এই সময় মানে যখন এনারা বনবাসে ছিলেন সেই সময় মাতা সীতার হাত থেকে পিণ্ড গ্রহণ করেছিলেন। সেই ঘটনা যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলোতে চোখ রাখবেন, পেয়ে যাবেন, সেখানে এই বিষয়ে দেওয়া আছে। মাতা জানকী কাদের অভিশাপ দিয়েছিলেন এই বনবাসে থাকাকালীন সেই বিষয়েও ভিডিও করা আছে, একটা ভিডিও থেকেই আপনারা জানতে পেরে যাবেন। ফিরে আসি গল্পে। এমনই এক সময় ভরত এবং শত্রুঘ্ন ফিরে আসেন অযোধ্যাতে এবং সমস্ত কিছু জানতে পারার পর ভরত তার অযোধ্যা নগরী ছেড়ে বেরিয়ে আসে বড় ভ্রাতার সন্ধানে। খোঁজ করতে করতে তিনি চিত্রকূটে এসে পৌঁছন এবং সেখানেই অনেক মিনতি করার পরেও যখন দাদা ফিরে আসতেন রাজি হন না, তখন শ্রীরামচন্দ্রের খড়ম জোড়া নিয়ে তিনি ফিরে এলেন অযোধ্যাতে এবং শ্রীরামচন্দ্রের খড়মকেই সিংহাসনে বসিয়ে রাজত্ব পরিচালনা করতে শুরু করলেন। ভাতৃপ্রেম এখনকার দিনে কি সেভাবে দেখতে পাবেন? আসলে আমাদের মধ্যে, আমাদের এই সাধারণ মানুষদের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য অর্থাৎ এই ষড়রিপু এত প্রবলভাবে চেপে বসেছে না, আমাদের লোভকে আমরা দেখবেন ছোট ছোট কারণে সংযত করতে পারি না। কারোর রূপের মোহ, কারোর অর্থের লোভ, কারোর বা শক্তিশালী হওয়ার লোভ, যার পাওয়ার আছে তার কাছে অটোমেটিক্যালি তো অর্থ থাকবেই, এই দুটোর কম্বিনেশনে অত্যাচার করতে তারা শুরু করেই দেয়। চোখের সামনে এরকম অনেক নমুনা আপনারা পেয়ে যাবেন। আর এ প্রসঙ্গে আরও একটা কথা বলি, রাক্ষসরাজ রাবণ, আমি আগের ভিডিওতে বলেছি রাক্ষসরাজ রাবণ কিন্তু অ্যাকচুয়ালি ব্রাহ্মণ বংশজাত, তিনি একজন সৎ ব্রাহ্মণ ছিলেন, তার বেদ জ্ঞান অসীম, তিনি মহান শিবভক্ত ছিলেন, মাতা দুর্গার পুজো করতেন, তিনি মাতা দুর্গার কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন যে মানে চেয়ে নিয়েছিলেন মায়ের কাছ থেকে এই আশীর্বাদ যে যখনই আমি যুদ্ধ করব তখনই তুমি আমার সঙ্গে আমার রথে আরূঢ় থাকবে, আমাকে ছেড়ে কখনো যাবে না। ঠিক এই কারণেই অকাল বোধনের পুজো করতে বাধ্য হয়েছিলেন শ্রীরামচন্দ্র, যাতে মাতার আশীর্বাদ তিনি লাভ করেন। দেখুন, অধর্ম কখনো থাকে না,
পৃথিবীতে কলিকালে যে সমস্ত পাপগুলো মহান পাপ, তার মধ্যে একটা হচ্ছে নারী নির্যাতন, দুই হচ্ছে লোভ, আর তিন হচ্ছে যারা মূক বধির পশু তাদের নির্যাতন করা। আমরা কিন্তু এই তিনটেই করে চলি। নারী নির্যাতন তো ঘরে ঘরে, আর লোভের বশে তো আমরা সমস্ত সীমাই পার করে দিই। রাক্ষসরাজ রাবণের মৃত্যু হওয়ার কোনো কারণই ছিল না যদি তিনি মাতা সীতাকে অপহরণ না করতেন। শুধু মাতা সীতাকেই না, তিনি দীর্ঘদিন ধরে আরও অনেক নারীর উপর অত্যাচার করে গেছেন। এটি তার একটি দুর্বল জায়গা ছিল। পাপ বাপকেও ছাড়ে না, পতন তো অনিবার্য হবেই। দেখুন কী করে হলো। এই একই বার্তা এই মহাকাব্যগুলো আমাদের বারবার দিয়ে থাকে, মহাভারতও তাই, রামায়ণও তাই। আচ্ছা, তো অগস্ত্য মুনি এই সময় শ্রীরামচন্দ্রকে একটি দিব্য ধনুর্বাণ এবং একটি দিব্য খড়্গ দিয়েছিলেন, যাতে রাক্ষসদের সঙ্গে লড়াই করতে বা যুদ্ধ করতে শ্রীরামচন্দ্রের সুবিধে হয়। এই দুটিকে সম্বল করে তিনি এবং তার ভাই আস্তে আস্তে চলে গেলেন গোদাবরীর তীরে। গোদাবরী নদীর তীরে পঞ্চবটীতেই তারা স্থায়ী বসবাস শুরু করলেন, পর্ণকুটি নির্মাণ করে। অতি কষ্টে বনের ফলমূল খেয়ে, ঝর্ণার জল খেয়ে এক তাপস সন্ন্যাসীর মতো জীবন কাটাতে লাগলেন তিনজনে। তবুও তারা আনন্দেই ছিলেন। কিন্তু এরই মধ্যে আবির্ভাব ঘটে এক রাক্ষসী সুর্পনখার। সুর্পনখার বিষয় তো আপনারা সবাই অবগত আছেন, আমি আর বিশেষ বলছি না। তো সুর্পনখা যখন নিজের নাক কান কাটিয়ে ফেললো, তখন প্রথমেই ছুটে গিয়েছিল খড় দূষণ আর ত্রিশিরা নামক তিন ভাইয়ের কাছে। অসীম বলশালী ছিল তারা। সুর্পনখা নিজে কিন্তু ততদিনে বিধবা হয়ে গিয়েছিল, তার স্বামী মারা গিয়েছিল। তাই তার তিন ভাইয়ের কাছে প্রথমে ছুটে গিয়েছিল। এই তিন ভাই তার বোনের এই অবস্থা দেখে, এই তিন ভাই রাক্ষসরাজ লঙ্কেশ্বরেরও ভাই হয়, যাই হোক, তো প্রথমেই বড় দাদার কাছে যাবে, ভাবলো ছোটোগুলোর কাছে যাই, তো তারাই ব্যবস্থা করে দিতে পারবে, তো সামান্য মানুষ। আচ্ছা, তো তখন 14,000 রাক্ষস সৈন্যকে নিয়ে শ্রীরামচন্দ্রকে এই তিন ভাই আক্রমণ করতে আসে। রাম এবং লক্ষ্মণের সঙ্গে যুদ্ধে অবিলম্বে এই রাক্ষসরা প্রত্যেকেই পরাস্ত হয়, শুধু নয়, তিন ভাই মৃত্যুবরণ করে। খবর চলে যায় রাবণ রাজার কাছে। খবরকে পৌঁছে দেয় অবশ্যই সুর্পনখা। সব কথা তারা বলে। প্রথমে যে কথাটা বলে সুর্পনখা, সেটা বলে যে একজন সামান্য মানবের স্পর্ধা কতটা যে রাক্ষসদের নিধন করে। আর দ্বিতীয় অর্থাৎ এই কথা বলে রাক্ষসরাজের অহংবোধে, অর্থাৎ ইগোতে আঘাত করে। তারপরে ভাবে যদি এতেও কাজ না হয়, তখন সে আর একটা লোভ দেখায়, সেটা হচ্ছে সীতামাতার রূপের বর্ণনা করে। এই দুটোই মানুষের পতনের জন্য যথেষ্ট হলেও তাই রাবণ তখন সীতাকে অপহরণের জন্যে সমস্ত তোড়জোড় শুরু করে এবং মায়া রূপ নিয়ে চলে যায় পঞ্চবটীতে। এবং কীভাবে মাতা সীতাকে অপহরণ করেন সেটাও আপনারা জানেন, আমি বলি এর পরের কথা। মাতা সীতাকে তো ছদ্মবেশে অপহরণ করে পুষ্পক যানটিকে নিয়ে, অর্থাৎ ওই আকাশ যানটিকে নিয়ে উড়ে চলে আকাশে নিজের ডেরার দিকে। আপনারা কি জানেন এই পুষ্পক বিমান আর সোনার লঙ্কা, অর্থাৎ স্বর্ণলঙ্কা, কোনোটাই রাক্ষসরাজ রাবণের নিজের নয়, সেটি তার বইমাত্রেয় ভাই, অর্থাৎ সৎ দাদা কুবেরের। কুবেরকে ধনসম্পত্তির যিনি অধীশ্বর, মানে স্বর্গের এই ডিপার্টমেন্টটা যে সামলায়, সেই দেবতা কুবেরের। যখন মাতা লক্ষ্মীর পুজো করা হয় তখন একটা নৈবেদ্য কুবেরের নামেও করা হয়, যাতে, কেননা কুবেরই আর কি সমস্ত ধনসম্পত্তি ডিস্ট্রিবিউট করে। এই ভেবে তো কুবেরকেও পরাজিত করে স্বর্ণলঙ্কা এবং পুষ্পক বিমানটা অধিকার করে নিয়েছিল রাক্ষসরাজ রাবণ। তো তাতে করে মাতা সীতাকে নিয়ে চলে। মাতা সীতা তো যথেষ্ট কান্নাকাটি করে চিৎকার করতে থাকে এবং নিজের যে কোটি অলঙ্কার গায়ে নিয়ে বেরিয়েছিলেন সে কোটি ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলতে থাকেন, এই আশাতে যে তিনি জানতেন
যে শ্রীরামচন্দ্র নিজ আর তার ভাই লক্ষ্মণ অবশ্যই তার জন্যে আসবেন। হলোও তাই, কিন্তু এরই মধ্যে আরেকটি ঘটনা ঘটে। ওই আকাশযানে করে এক নারীকে নিয়ে যেতে দেখে বৃদ্ধ জটায়ু তখন আকাশপথে উড়ে যায়। উড়ে গিয়ে দেখে অবশ্যই দশানন রাবণ, যা তিনি আশা করেছিলেন, এবং তার সঙ্গে নারীটি ছিল তাঁরই বন্ধু দশরথের পুত্রবধূ। অর্থাৎ দশরথ এবং বৃদ্ধ জটায়ুর মধ্যে মিত্রতা অর্থাৎ বন্ধুত্বের সম্পর্ক ছিল, তাই তারা একে অপরকে চিনত, তাই মাতা সীতাকেও তিনি চিনতে পেরেছিলেন। তো সেই জন্যে মাতা সীতাকে তিনি বাঁচানোর জন্য গিয়েওছিলেন। কিন্তু পক্ষীরা জটায়ু যথেষ্ট শক্তিশালী হলেও রাবণের পরাক্রমের কাছে পেরে ওঠেননি, সেই জন্যে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান আকাশপথ থেকে। চোখের সামনে দিয়ে রাবণ বেরিয়ে চলে যায়। এদিকে রাম এবং লক্ষ্মণ তো সীতাকে খুঁজতে খুঁজতে চলে আসেন ঠিক সেখানেই যেখানে জটায়ু রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। জটায়ু সমস্ত ঘটনা বলেন এবং কোন দিকে গেছেন সেই দিক নির্দেশ করে তিনি মৃত্যুবরণ করেন। শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণ জটায়ুর সৎকার করলেন এবং যে পথ তিনি দেখিয়ে দিয়েছিলেন সামনের দিকে সেই পথেই এগিয়ে চলতে শুরু করেন, যে মাতা সীতা যদি কোনো খোঁজ খবর পাওয়া যায়। পথের মধ্যেই কবন্ধ নামে এক সাপগ্রস্ত দৈত্যের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। শ্রীরামচন্দ্র অস্ত্রের আঘাতে তার সাপ মুক্তি ঘটান কবন্ধ রূপ নেয় এক গন্ধর্বের। সেই কবন্ধই চলে যাওয়ার সময় শ্রীরামচন্দ্রকে বলে যান যে তিনি যেন সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করেন, কারণ একার পক্ষে যত বীরই হন তিনি, একার পক্ষে দেবী সীতাকে উদ্ধার করা সম্ভব হবে না, লাগবে সৈন্যবল, আর তা তো অযোধ্যা থেকে তিনি আনাবেন না, তাহলে সেই জন্যই সুগ্রীবের সন্ধান দিয়ে দেন। দুঃখচিত্তে শ্রীরামচন্দ্র আর ভ্রাতা লক্ষ্মণ তখন চলে এলেন পম্পা সরোবরের কাছে। এই পম্পা সরোবরেই শবরীর সঙ্গে তাদের দেখা হলো, আর শবরী হনুমান ভক্ত অর্থাৎ রাম ভক্ত হনুমানজির কথা তাদের বলেন। শ্রীরামচন্দ্র শুনে অবাক হয়ে গিয়েছিলেন যে তাঁরও কেউ ভক্ত থাকতে পারে। অবশ্যই এখানেই মহাবীর বা মহাবলী হনুমানজির সঙ্গে মিলন হয় শ্রীরামচন্দ্রের এবং লক্ষ্মণের। বানরাজ সুগ্রীবের কাছে হনুমানজি তাদের নিয়ে যান। কিষ্কিন্ধার রাজা বালির কথা আপনারা হয়তো জানেন, কিষ্কিন্ধার রাজা বালি বড় ভাই হলেন সুগ্রীব। বালি সুগ্রীবকে নিজের অধিকার থেকে বঞ্চিত করে এবং সমগ্র রাজত্ব দখল করে। শুধু তাই নয়, সুগ্রীবের যে স্ত্রী রুমা তাকেও নিজের কাছে রেখে দেয়, বালির সঙ্গে আনতে দেয় না। তখন শ্রীরামচন্দ্র সুগ্রীবকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন এবং বলেন যে তিনি সুগ্রীবকে নিজের রাজত্ব ফিরিয়ে দেবেন, তার বদলে সুগ্রীব প্রতিজ্ঞাবদ্ধ হন যে তিনিও শ্রীরামচন্দ্রেরকে মাতা সীতাকে উদ্ধার করে আনতে সাহায্য করবেন। হলেও তাই, একদিন এভাবেই চলতে চলতে কিছুদিনের মধ্যেই বালি এবং সুগ্রীবের মধ্যে মহাযুদ্ধ সংগ্রাম শুরু হয়। এই সময়ই শ্রীরামচন্দ্র শাপগ্রস্ত হয়ে পড়েন। কী কারণ যে স্বয়ং ভগবানকে শাপগ্রস্ততে, আর কী সেই অভিশাপ ছিল বলছি। বালি যথেষ্ট শক্তিশালী ছিল সুগ্রীবের তুলনায়, কিন্তু সুগ্রীব ধার্মিক ছিলেন, বালি কিন্তু না। যখন এই দুজনকার মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, বালি তখন সুগ্রীবের সঙ্গে অধার্মিক যুদ্ধ শুরু করেছিল, অর্থাৎ এমন এমন যুদ্ধভাবে যুদ্ধ সে করেছিল যেটা যুদ্ধ কৌশলের পরিপন্থী অর্থাৎ নিয়ম বিরুদ্ধ। এরকমই চলতে চলতে বেশ কিছুক্ষণ পর এমন একটা সময় আসে যখন বালি সুগ্রীবকে প্রায় মেরেই ফেলেছিল, তখন শ্রীরামচন্দ্র বাধ্য হয়েছিল বালিকে হত্যা করার জন্যে। যখন শ্রীরামচন্দ্রের বাণের আঘাতে বালির অত্যন্ত আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুমুখে পতিত হতে চলেছেন, সেই সময় শ্রীরামচন্দ্রকে দেখে তাকে তিনি অভিশাপ দিয়েছিলেন যে তুমি আমাকে এইভাবে আঘাত করলে সম্মুখ সমরে আসতে পারতে, অথচ দেখুন কে এই কথাটা বলছে না যে নিজেই এতক্ষণ ধরে ধর্ম বিরুদ্ধ আচরণ করছিল। তখন বালি
আবার বলে, ঠিক আছে আমাকে এইভাবে তুমি হত্যা করলে তো আমি তোকে মাকে অভিশাপ দিচ্ছি যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে এত চেষ্টা করছো তাকে ফিরিয়ে আনার, কিন্তু কোনোদিনও তার সঙ্গে তুমি সুখে বসবাস করতে পারবে না, তার তোমার সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যাবে সারা জীবনের মতো। দেখুন অভিশাপটা ফলেও তো ছিল, আসলে কালের নিয়ম পূর্ব নির্ধারিতই হয়ে থাকে। আমরা আমাদের ভালো কর্ম দিয়ে তাকে আরেকটু বেটার করতে পারি, নাহলে শ্রীরামচন্দ্র তো ভগবান, এটাকে মাথায় নেওয়ার তার কোনো কারণ ছিল কি? কিন্তু এটা হওয়ারই ছিল। আচ্ছা, তো সুগ্রীব সিংহাসনে বসে এবং কথা মতো চারিদিকে তার বানর চরদের পাঠিয়ে দেন। এদিকে হনুমানও অন্যান্য বানর চরদের সঙ্গে মাতা সীতাকে সমস্ত দিকে খুঁজতে শুরু করেছেন। এইভাবে খুঁজতে খুঁজতে বেশ কিছুকাল কেটে যায়, বেশ কিছুকাল মাতা সীতার কোনো সন্ধান এই ভারতবর্ষ অর্থাৎ জম্বুদ্বীপের মাটিতে পাওয়া যায় না। তো এইভাবেই খুঁজতে খুঁজতে একদিন যখন বানর অনুচররা পরিশ্রান্ত হয়ে এক জায়গায় বসে আছে, তেমন সেই সময় তাদের সামনে চলে আসে জটায়ুর ভাই সম্পাতি। সে আকাশপথে উড়ছিল কিন্তু নিচে খাদ্যকে দেখে সে নেমে আসে। বানরদের সে খাদ্য হিসেবে গ্রহণ করতো। সে বানর দলকে দেখে ঝাঁপিয়ে পড়তেই বানর দল তখন সম্পাতিকে নমস্কার প্রণাম জানায় এবং ভূয়সী প্রশংসা করে তার বংশের। কেননা জটায়ুর মারা যাওয়ার কথা এবং তার বীরত্বের কথা বানররা তাকে বলে। এই প্রশংসা শুনে সম্পাতি সেই শত্রুতা ভুলে যায়, খাদ্য খাদকের সম্পর্কের কথাও ভুলে যায়। তখন সম্পাতি এই সূচনাটা মহাবলী হনুমানের কানে তুলে দিয়েছিল যে তোমরা শ্রীরামচন্দ্রের স্ত্রী সীতার অন্বেষণ এখানে করছো, এখানে তো তাকে খোঁজ পাবে না। আমি অনেক উঁচু আকাশপথে ঘুরতে ঘুরতে তাকে দেখতে পেয়েছি, সে এখানেই কোথাও নেই। সম্পাতি বলতে থাকে, 100 যোজন দূরে এখান থেকে ওই যে সমুদ্র, তারই ওপারে ত্রিকূট পাহাড়ের চূড়োতে আছে লঙ্কাপুরী। রাবণ সেই লঙ্কাপুরীর অধিপতি। সেই পুরীর মধ্যে অশোক কারণে সীতাকে আটকে রাখা হয়েছে। যাও রাম আর সুগ্রীবকে অবিলম্বে গিয়ে এই কথাটা জানাও। সম্পাতির কাছ থেকে এই খবর শুনে মহাবলী হনুমান খুবই আনন্দিত হয়ে পড়েন। কিন্তু প্রথমে তিনি ভাবেন, আগে নিজে গিয়ে একবার দেখে আসি, তারপর প্রভুকে জানাবো, খবরটা কতটা সঠিক আগে যাচাই করতে হবে। কথা মতোই কাজ। বিশাল সাগরের তীরে শ্রী মহাবীর হনুমান এবং তার অন্যান্য বানর অনুচরেরা এসে পৌঁছলো। কিন্তু এই বিশাল লবণ সাগর পেরুবেন কী করে, ভাবলেন কিছুক্ষণ। আচ্ছা, এই যে সাগর পারের কথা বলছি, আপনারা কি জানেন যে অ্যাকচুয়ালি কোন সাগর আমাদের ভারতবর্ষের যে কটি সাগর আছে, বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, আরব সাগর, ভারত মহাসাগর, তার মধ্যে কোন সাগরটি শ্রীরামচন্দ্র সেতু বেঁধে লঙ্কাপুরীতে প্রবেশ করেছিলেন বা হনুমান কোন পথে গিয়েছিলেন? সেই সাগরটি ছিল ইন্ডিয়ান ওশন বা ভারত মহাসাগর। আচ্ছা, কথা মতোই কাজ হলো। হনুমানজি একটু ভাবলেন কিন্তু থামলেন না, তার মধ্যে সেই অসীম ক্ষমতা ছিল, সেই জন্যে তিনি প্রথম লাফ দিয়ে মাঝ সমুদ্র পেরোনোর জন্যে চললেন আর মুখে নিলেন জয় শ্রীরাম ধ্বনি। তো সেই শ্রীরাম ধ্বনি মুখে তুলে আর বুকের মধ্যে শ্রীরামের মহাশক্তি নিয়ে তিনি পেরুতে শুরু করলেন ওই বিশাল সাগর। মাঝপথে মৈনাক পর্বতে একটু বিশ্রাম নিয়েছিলেন বটে, আর তারপর সিংহিকা নামক এক রাক্ষসী বা লেডি দৈত্য বলা যায়, রাক্ষসী নয়, ছোটোখাটো হয় লেডি দৈত্য সেই তার যাত্রাপথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাকেও হত্যা করে তিনি আর একটা লাফ দিয়ে লঙ্কাপুরীতে গিয়ে পৌঁছন। পুরীর বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত অশোক কাননে গিয়ে সীতামাতার দর্শন পান এবং তিনি দেখলেন যে সীতামাতা কোন দুর্দশায় আছেন। একটি ছোট্ট শিশু গাছে, শিশু নামক একটি গাছ ছিল, সেই শিশু গাছের নিচে অশোক কাননে সীতামাতা বসে আছেন আর রাক্ষসরাজ রাবণ সেই সময় তাকে অনর্গল বিবাহের জন্য চাপ দিচ্ছেন। সবটাই তিনি দেখলেন। সেখান থেকে সবাই চলে যাওয়ার পর মাতা সীতার সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন এবং দিয়েছিলেন সেই মুদ্রিকা অর্থাৎ শ্রীরামচন্দ্রের সেই চিহ্ন। বলেছিলেন মাতাকে যে আমি আপনার সন্তান, আপনি আমার পিঠে চাপুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। কিন্তু মাতা জানো কি অস্বীকার করেছিলেন, বলেছিলেন যে না,
আমি চোরের মতো পালাবো না, আমার স্বামী বীরের মতো এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাবেন। আর তার জন্য যদি আমাকে আরও অনেক দিন এই অশোক বনে বন্দিনী হয়ে থাকতে হয়, মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়, আমি সহ্য করব। কিন্তু স্বামীর বীরত্ব প্রদর্শন না করে আমি মূল ভূখণ্ডে ফিরব না। স্বামী স্ত্রীর সম্পর্ক এরকমই হয়, স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর মান সম্মান রক্ষা করা। অ্যাকচুয়ালি শুধু স্বামীর নয়, যে কোনো পুরুষেরই দায়িত্ব হলো নারীর সম্মানকে রক্ষা করা। একটা কথা প্রচলিত আছে জানেন, যে সংসারে নারীরা সুখে স্বাচ্ছন্দ্যে বাস না করে সেখানে ধর্মও থাকে না, সেখানে প্রাচুর্যও থাকে না, সেখানে লক্ষ্মীর বসবাস হয় না। সুখে স্বাচ্ছন্দ্যে কথার অর্থ এই নয় যে বিপুল অর্থ, বিপুল আরাম, বিপুল সুখ, না, সুখ আর শান্তি কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। আপনাকে আপনি শান্তিতে থাকলে দেখবেন আপনার সুখের দিকে এই যে ছুটে যাওয়া সেটা থাকবে না। যখনই আপনি সুখের পেছনে ছুটবেন তখনই আপনাকে ষড়রিপু এসে গ্রাস করবে। এই ষড়রিপুই আমাদের পতনের মূল কারণ। তাই সম্মান করুন, ধর্মের পথে থাকুন, মনের মধ্যে দেখবেন এক অপার শান্তি বিরাজ করছে। বিপুল অর্থের দিকে আপনাকে তখন ছুটতেই হবে না। আর এই কথাটা আমি প্রত্যেকটা নারীকেও বলছি, আমার তো মনে হয় না বেশিরভাগ নারী হয়তো অর্থ চায় না, তারা সম্মান চায়, যেটার এখন খুব অভাব চারিদিকে তো দেখি। আচ্ছা তো ফিরে যাই কথায়। হনুমানজি ফিরে এলেন শ্রীরামচন্দ্রের কাছে, সমস্ত ঘটনা জানালেন। কথা জানানোর পর শ্রীরামচন্দ্র প্রস্তুত হলেন যুদ্ধের জন্যে এবং সুগ্রীব তাঁর সৈন্য সামন্ত জড়ো করতে শুরু করলেন। সমস্ত মিত্র রাজ্যকে খবর পাঠালেন এবং এক বিশাল সেনার দল প্রস্তুত করলেন। সবাই এসে দাঁড়ালেন সেই সাগরেরই তীরে। কিন্তু এই সাগর পার হবে কী করে? শ্রীরামচন্দ্রের ওই বিপুল সেনাবাহিনীর মধ্যে দুজন ছিলেন, এক বানররাজ নল আর এক হচ্ছে তাঁরই ভাই বানররাজ নীল। এই নল আর নীলের অদ্ভুত ক্ষমতা ছিল। নল একজন ভালো মানে মহান কারিগর ছিলেন, অর্থাৎ আমাদের এখনকার ভাষায় ইঞ্জিনিয়ার ছিলেন, আর নীল ছিলেন ডাক্তার। আচ্ছা তো এই নলই সেতু বাঁধার প্রস্তুতি নিয়েছিলেন এবং শ্রীরামচন্দ্রের নাম করে যে পাথর ফেলে আস্তে আস্তে বাঁধ নির্মাণ করা হয়েছিল সে কথা তো আপনারা জানেন। তো এইভাবে শুরু হয়েছিল শ্রীরামচন্দ্রের সেতু বাঁধা এবং সেই সেতু দিয়ে সমস্ত বানর সৈন্যরা শ্রীরামচন্দ্রের নেতৃত্বে চলে গিয়েছিল লঙ্কাপুরীতে। লঙ্কাপুরীতে গিয়ে কোথায় উঠেছিলেন তারা? লঙ্কাপুরীতে গিয়ে সেই লঙ্কেশ্বরের রাজধানী লঙ্কাতে যাননি, তারই কিছুটা দূরে সুবেল নামক একটি পাহাড় ছিল, সেই পাহাড়ে গিয়ে তারা তাঁবু ফেলেছিলেন, থাকার ব্যবস্থা করেছিলেন। সেখানেই এসে বিভীষণ তাঁদের সঙ্গে মিট করেছিল, অর্থাৎ সাক্ষাৎ করেছিল, বন্ধুত্ব হয়ে গিয়েছিল গভীরভাবে শ্রীরামচন্দ্র এবং বিভীষণের সম্বন্ধে। বিভীষণ রাবণের সমস্ত ক্ষমতার কথা, তার সৈন্য সামন্ত, তার বিপুল অস্ত্র শস্ত্র এবং তার রাবণের যে ছেলে অন্যান্যরা আছে তাদের কথা জানিয়ে দিয়েছিলেন, সমস্ত কথা। যুদ্ধ শুরু হয়েছিল। যুদ্ধ যখন শুরু হলো তখন একদিকে রাক্ষসদের কাছে বিপুল অস্ত্রশস্ত্র, অন্যদিকে নল, নীল, জাম্বুবান, অঙ্গদ, সুগ্রীব, গয়, গবাক্ষ, হনুমান ছাড়া অন্যান্য যে বানর সৈন্য ছিল তাদের অস্ত্র ছিল শুধুমাত্র নোক, দাঁত, পাথর আর গাছপালা। রাক্ষসদের প্রচণ্ড আক্রমণে অসংখ্য বানর সৈন্য মারা যেতে লাগলো। তো এইভাবেই বেশ কিছুক্ষণ চললেও শ্রীরামচন্দ্র নিজের স্বরূপ ধারণ করলেন। শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণ অঝোর তীর বর্ষণে শেষ করতে শুরু করলেন রাক্ষসদের সেনাবাহিনীকে। শুধু সেনাবাহিনী নয়, যে দুপক্ষের তুমুল লড়াই বেশ কয়েকদিন ধরে চলেছিল, কদিন ধরে চলেছিল সে ব্যাপারে বলছি, যে কয়েকদিন ধরে চলেছিল সেখানে রাক্ষসরাজ রাবণ বা লঙ্কেশ্বরের অন্যান্য অসংখ্য পুত্র বীর যে সমস্ত সেনারা ছিল তারা মৃত্যুবরণ করেছিল। এর কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছিলেন না লঙ্কেশ্বর রাবণ, যে একজন সামান্য মানুষের এত ক্ষমতা কী করে হয়।
আপনাদের আমি বারবার একটা কথা এই ধরনের ভিডিও করতে গেলে বলি যে আকার দেখে বিচার করবেন না কোনো মানুষকে, কার মধ্যে কী ক্ষমতা লুকিয়ে আছে আমরা কেউ জানি না। যেমন কাউকে চট করে বিশ্বাস করা উচিত নয়, তেমনই তাকে আন্ডার এস্টিমেট করাটাও বোধ হয় উচিত নয়। তো এরই মধ্যে মেঘনাদ যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলেন। মেঘনাদের অপর নাম ছিল ইন্দ্রজিৎ। ভগবান ইন্দ্রকেও তিনি পরাস্ত করেছিলেন, এতটাই বীর ছিলেন, প্রকৃত বীর ছিলেন মেঘনাদ। তো তিনি শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণকে নাগ পাশ ছুঁড়ে প্রথমে একদম পরাস্ত করার মুখে এনে ফেলেছিলেন। কিন্তু সেই সময়ই বিষ্ণুবাহন গরুর এসে সাপেদের কাছ থেকে শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণকে মুক্তি দিয়েছিলেন। কেন আমরা জানি, কথা বলে সাপ আর নেউল, শুধু তাই নয় সাপ আর গরুরও ঠিক সেমই জিনিস। কিন্তু আচ্ছা, তো সেই শোক নাগপাশ থেকে মুক্ত হয়ে শ্রীরামচন্দ্র আবার সেনা সংহার শুরু করলেন। একে একে মৃত্যু হলো কুম্ভকর্ণের এবং শ্রীরাম রাক্ষসরাজ রাবণের অন্যান্য ভাই এবং অন্যান্য সেনাবাহিনীর। অবশেষে এলো সেই লঙ্কেশ্বরের পক্ষে সেই মারাত্মক দিন। যুদ্ধক্ষেত্রে হাজির হয়েছিলেন ইতিপূর্বে মেঘনাদ। মায়াযুদ্ধে বীর ছিলেন তিনি। মহান শিবভক্ত এই মেঘনাদকে সামনাসামনি যুদ্ধকে পরাস্ত করা সম্ভব ছিল না। মেঘনাদ মেঘের আড়াল থেকে যুদ্ধ করত। সেই মেঘের আড়াল থেকে যুদ্ধ করার সময়ই লক্ষ্মণকে শক্তিশেলের আঘাত করে মেঘনাদ। লক্ষ্মণ অচেতন হয়ে লুটিয়ে পড়েছিল এবং বিশল্যকরণীর সন্ধানে হনুমান যে এই সময় ছুটে গিয়েছিলেন গন্ধমাদন পর্বতে। বিশল্যকরণী তিনি চিনতেন না, সেই জন্য পুরো গন্ধমাদন পর্বতটাকেই নিয়ে চলে গিয়েছিলেন, এটাও আপনাদের জানা। মেঘনাদ থাকলে রাবণকে হত্যা করা সম্ভব নয়। বিভীষণ এই কথা শ্রীরামচন্দ্রকে বলেন এবং এও বলেন যে নিকুম্ভিলা যজ্ঞাকারে যে যজ্ঞের আয়োজন মেঘনাদ করতে চলেছে তা যদি পূর্ণ হয় তাহলে মেঘনাদকে হত্যা করা অসম্ভব। সেই জন্যে যেদিন রাত্রে নিকুম্ভিলা যজ্ঞাকারে মেঘনাদ অত্যন্ত গোপনভাবে যজ্ঞের আয়োজন করেছিলেন, সেই দিনই সেই গোপন পথ রামচন্দ্র এবং লক্ষ্মণকে দেখিয়ে নিয়ে গিয়েছিলেন বিভীষণ। সেই যজ্ঞাকারের কথা পরিবারের কতিপয় মানুষ ছাড়া বাইরের এমনকি রাক্ষসরাও জানত না। বিভীষণ সেই যজ্ঞাকারেই নিয়ে গিয়েছিলেন। পূর্ণাহতি দেওয়ার সময় মেঘনাদ সম্পূর্ণ নিরস্ত্র ছিল, অর্থাৎ কোনো অস্ত্র ছিল না তার কাছে। পূর্ণাহুতি দেওয়ার আগেই তাকে হত্যা করার কথা ছিল, সেই জন্যে লক্ষ্মণের সঙ্গে মেঘনাদের তুমুল যুদ্ধ শুরু হয় এবং নিরস্ত্র অবস্থায় ওই যজ্ঞাগারেতেই হত্যা করা হয় মেঘনাদকে, হত্যা করেন লক্ষ্মণ। আর এই ঘটনার পর থেকেই ঘরশত্রু বিভীষণ নামক প্রবাদটি সমস্ত ভারতবর্ষে প্রচলিত হয়। কেননা বিভীষণ যদি না থাকতো তাহলে মেঘনাদকে হত্যা করা রামচন্দ্র এবং লক্ষ্মণের পক্ষে সম্ভবই ছিল না। নিজের সবথেকে প্রিয় পুত্রের হত্যায় পাগল হয়ে গিয়েছিল রাক্ষসরাজ। প্রথমে হত্যা করতে গিয়েছিল সীতাকে, কিন্তু মন্দোদরি বাধা দেওয়াতে নিরস্ত হয়েছিলেন। কিন্তু এরপর মরিয়া হয়ে গিয়েছিলেন শ্রীরামকে হত্যা করার জন্যে। যুদ্ধের শেষ দিন ছিল এটি। দশানন নিজের সমস্ত রকম অস্ত্রশস্ত্র নিয়ে স্বয়ং প্রস্তুত হয়েছিলেন যুদ্ধক্ষেত্রে। রথারোহণে অর্থাৎ রথের অবস্থায় রাবণ থাকলে তাকে হত্যা করা অসম্ভব, এই কথা জানতেন দেবরাজ ইন্দ্র। সেই জন্যে নিজের রথ সমেত সারথি মাতলিকে পাঠিয়ে দিয়েছিলেন রামের কাছে। শ্রীরামচন্দ্রও চড়ে বসলেন সেই রথে। ভীষণ যুদ্ধ শুরু হলো। শ্রীরামচন্দ্র এক এক করে মাথা কাটতে লাগলেন রাক্ষসরাজ রাবণের, কিন্তু একটা মাথা কাটে আর একটা মাথা জুড়ে যায় সঙ্গে সঙ্গে। তখন শ্রীরামচন্দ্রের বিভীষণের পরামর্শটি মনে পড়ে, আর সেই জন্য তিনি সেই সময় ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন এবং রাবণের হৃৎপিণ্ডকে ছিন্ন ভিন্ন করে দেন। মৃত্যু হয় দশানন রাবণের। রাম এবং রাবণের সংগ্রাম 10 দিন পর্যন্ত চলেছিল এবং যেদিন শেষ হয় সেদিন ছিল 10তম দিন, অর্থাৎ রাবণের মৃত্যু হয়েছিল 10তম দিনে। আর এই রাবণের মৃত্যুকে উপলক্ষ করেই
ওয়েস্ট বেঙ্গলে হয় অনেকটা কম, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন অন্যান্য স্টেটেতে অনেক বড় করে পালিত হয় দশেরা উৎসবটি। অর্থাৎ দশেরা, নদিন পর্যন্ত নবরাত্রির উৎসব চলে, মাতা জগদম্বার পূজা চলে, আর 10 দিনের দিন প্রস্তুত করা হয় দশেরা, অর্থাৎ যেদিন রাবণকে দহন করা হয়েছিল। কিন্তু সত্যিই কি রাবণের হত্যা ওইভাবে হয়? রাবণ তো শুধু একজন নয়, আমাদের প্রত্যেকের মধ্যেই রাবণরাজ লুকিয়ে আছে। আমরা প্রত্যেকেই এইভাবেই হিংস্র হয়ে উঠি, লোভী হয়ে উঠি, নিজেদের লোভকে সংবরণ করতে পারি না। তাই প্রতীক রাবণকে দহন না করে নিজেদের মধ্যে থাকা লোভকে, নিরীহ প্রাণীগুলোকে যখন আমরা হত্যা করি তখন কিন্তু ভাবি না, রাস্তায় কুকুর বেড়াল পেলেই মারি, খেতে দিই না দুমুটো, হেই হেই করে তাড়িয়ে দিই, অসহায় মানুষগুলোকে সাহায্য করি না, পুজোতে দামি দামি শপিং করি, এগুলো তো এক প্রকার দৈত্যদের মতোই কাজ, তাই নয় কি? একটু ভাবুন না। আচ্ছা, তো রাবণের তো মৃত্যু হলো, বিভীষণ বসলেন সিংহাসনে, মাতা সীতাকে নিয়ে পুষ্পক রথে করে মহাবীর হনুমানকে এবং ভ্রাতা লক্ষ্মণ সহ আরও অনেক বিশিষ্টজনকে নিয়ে শ্রীরামচন্দ্র ফিরে এলেন নিজের নগরী অযোধ্যাতে। এবং কোইন্সিডেন্টলি, এটাকে কোইন্সিডেন্টলি বলা হয়, সেই দিনই যেদিন শ্রীরামচন্দ্র ফিরেছিলেন অযোধ্যাতে সেদিনই ছিল তাঁর 14 বছরের বনবাসের শেষ দিন। সেই জন্যে শ্রীরামচন্দ্রের ফিরে আসার জন্যে গোটা অযোধ্যা নগরী আলোকমালায় সেজে উঠেছিল এবং দীপাবলির উৎসব পালন শুরু হয়েছিল, এবং সেই কথাকে মনে রেখে আমরা আজও দীপাবলির উৎসব পালন করে থাকি। শেষ হলো আজকের রামকথা। শ্রীরামচন্দ্র আপনাদের সবাইকে ভালো রাখুন, আনন্দে রাখুন, আপনারাও আনন্দে থাকুন, আর কথাগুলো একটু ভাববেন যে আমাদের মানুষ হয়ে উঠতে হবে, লঙ্কেশ্বরের মতো এক রাক্ষস নয়, সূর্পনাকার মতো রাক্ষস নয়, বা বালির মতো হিংস্র নয়। অন্যের অধিকারকে কেড়ে নিয়ে আমরা অধর্ম করব না, আমাদের থেকে অসহায় যে সমস্ত জীবজন্তু বা মানুষ থাকবে তাদের উপর অত্যাচার করব না, ভালো থাকব, তাহলে দেখবেন আপনারাও আনন্দে থাকবেন। জয় শ্রীরাম।